हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज का मैं माध्यमिक 2020 सालेर जन्ने बेस किछु प्याराग्राफ तुले धरबो जेगुलो ए बछरेर जन्य खुबी खुबी इम्पोर्टेंट। तुम्हारा जानो इंग्रेजीर सेशन है ना, बेसि बेसि प्रैक्टिस करे रखते हैं, विशेष करे पार्सोनल एक्सपिरियंस थेके। तो एखाने देखो तुम्हारे ए जार्नी बाय ट्रेन, एटा प्याराग्राफे आसते पारे बा बंधुके লেটারও লিখতে হতে পারে যে ট্রেনে চড়ে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখো। এ জার্নি বাই ট্রেন আমি আজকে পড়ছি না, তোমরা দেখে নাও, পজ করে করে দেখে নেবে, আমি অনেকগুলি এখানে দেখাবো। আর যাদের পিডিএফ দরকার অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমি দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো এ জার্নি বাই বাস, বাসে চড়ার অভিজ্ঞতা নিয়ে একটা রচনা বা লেটার। তারপর হচ্ছে মাই ফেভারিট সাবজেক্ট, অর্থাৎ তোমার প্রিয় সাবজেক্ট সম্বন্ধে লিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে লিখতে হবে এখানে লেখা আছে। তারপরে হচ্ছে মাই লাইকস অ্যান্ড ডিসলাইকস, এটা সম্বন্ধে আমি একটা ভিডিও দিয়েছি মানে সহ, আশা করি তোমরা দেখেছো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এই ধরনের ভিডিও পেতে। তারপর দেখো মাই হবি, তোমার শখ সম্বন্ধে। তারপরে উইন্টার বা ইওর ফেভারিট সিজন বা ইউ লাইক মোস্ট দ্য সিজন, অনেকগুলিভাবে ঘুরিয়ে আসতে পারে, দ্য সিজন ইউ লাইক মোস্ট এরকমভাবে আসতে পারে, একটা করলে অনেকগুলি হয়ে যাবে। তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যায়ামের যেটা শারীরিক। তারপরে হচ্ছে মাই এম ইন লাইফ, অর্থাৎ ইওর এম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য, এটা নিয়েও একটা প্যারাগ্রাফ হতে পারে বা লেটারও হতে পারে। এছাড়া মাধ্যমিক পরীক্ষার পর তুমি কি প্ল্যান করছো সে নিয়ে একটা লেটার, ইতিমধ্যে আমি একটা ভিডিওটি দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। এরপর আছে ম্যান অ্যান্ড ট্রিজ, বা লেখা আছে এখানে ইউজফুলনেস অফ ট্রিজ বা অ্যাফোর্টেশন, অর্থাৎ গাছ কেটে ফেলা, অনেকগুলি হতে পারে, বা ইওর বেস্ট ফ্রেন্ড ট্রিজ এরকম। হোয়াই ডু ইউ লাভ কলকাতা, একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। নেক্সট প্রাইজ রাইস, এটা বর্তমান সময়ে খুবই একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, অর্থাৎ মূল্য বৃদ্ধি নিয়ে একটা রচনা। নেক্সট এ জার্নি বাই বোট, খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। তারপর হচ্ছে টেরোরিজম, বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদ নিয়ে খুব আলোচনা, সে নিয়ে একটা প্যারাগ্রাফ। এরপরে আছে চুজিং এ কেরিয়ার, স্টুডেন্টদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, পড়াশোনা শেষ করে মানে ক্যারিয়ার নিয়ে যে চিন্তায় থাকে কি করবে ভবিষ্যতে, সে নিয়ে একটা প্যারাগ্রাফ। এছাড়া আছে ভ্যালু অফ টাইম, দ্য রাইট ইউজ অফ টাইম, বা সময়ের সদ্ব্যবহার বা সময়ের মূল্য, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা। এগুলো শুধু পরীক্ষার জন্য নয় বা নিজের লাইফে অ্যাপ্লাই করার জন্য এগুলো জেনে রাখা খুবই দরকার। তারপরে মর্নিং ওয়াক, খুব খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের ভালো লেগেছে। তা আবার বলি, পিডিএফ যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।